দাদাও রেডি হয়ে গেছে, এবারে আমরা গাড়িটা নিয়ে বার হবো, ঠিক আছে? দেখতে থাকো ভিডিও। তো গাইজ, এই হলো রিজেন পার্ক, ঠিক আছে? এখানে ঘুরতে কাজ করতে আছে, আমরা পার হচ্ছি, ঠিক আছে? এই মুহূর্তে রিজেন পার হচ্ছি। প্রচুর এখন অবস্থা প্রচুর খারাপ, এতটা জ্যাম, এতটা জ্যাম। তো গাইজ, আমরা পার হচ্ছি এখন মন্ডলগাঁদী চৌমাথা, আমরা পার হচ্ছি। এই চলে এসছে প্রায় আরেকটুখানি। তো এইটা হলো মন্ডলগাঁদী চৌমাথা। তো গাইজ, আমরা পার হচ্ছি বামুনগাছি চৌমাথা। প্রত্যেকটি জায়গার আমরা রিভিউ করবো আজকে, প্রত্যেক জায়গা রিভিউ করবো। প্রত্যেকটি জায়গাকে আমরা তুলে ধরবো আজকে। হাটে যেতে কত সময় লাগে? এখনো হাটে যেতে 15 মিনিট টাইম আছে, এখনো হাটে যেতে 15 মিনিট সময় লাগবে আমাদের। তার আগে ধর তেল শেষ হয়ে গেল, ঠিক আছে? তেল পাম্প আছে, একটা বড় তেল পাম্প আছে এখানে, ঠিক আছে? এই তেল পাম্পে যাও, একটা ছোটো জাগুলি খাই বলছে, এটা পালিশারো। দীঘার বাস আসলে এখানে দাঁড়াই, এখানে খাওয়া দাওয়া করা হয়। তো গাইজ, আমরা চলে এসেছি, ঠিক আছে, হাটের রাস্তায়। আর সামনে হাট চলে এসেছি, ততক্ষণ দেখতে থাকো। আর চলে এসেছি, ঠিক আছে, আজকে হাট বার, ঠিক আছে? আজকের শনিবার দত্তপুকুর হাট, ঠিক আছে? এখানে সপ্তাহে দুটো হাট হয়, ঠিক আছে? একটা শনিবার, একটা হচ্ছে বুধবার। তো চলে এসেছি প্রায় চলে এসেছি হাটে। এখানে বাইকটা গ্যাস করবো, ঠিক আছে? হাটের মধ্যে বাইক রাখা ঠিক না সবসময়ের জন্য, প্রচুর ভিড় হয়, ঠিক আছে? দত্তপুর হাট, ঠিক আছে, প্রচুর ভিড় হয় এখানে, অনেক মানুষ আসে, কাপড়ের দোকান, মাছের বাজারের দিকে যাচ্ছি, ঠিক আছে গাইজ? তো মাছের বাজারে গিয়ে দেখাবে ডাইরেক্ট। এক কেজি 600-270 টাকা, 273 হয়েছে, দু কেজি হবে না বাপ, এই একটা ছিল দিয়ে দিয়েছি। হ্যাঁ বল,
এখান থেকে 20 টাকা দাও 10 টাকার বান্ডিলের থেকে এটা চিরা ওটা চিরা ওটা চলবে না ওই ওই ভাইরা একটা প্যাকেট দাও ভালো দেখে বড় প্যাকেটগুলো ভালো না ওগুলো ছিঁড়ে পড়ে যায় ছোট প্যাকেট দেবা বেশি মোটা পিস করো না বলে ওই তেলটা দিয়ে দেবে তেলটা কত বলে ওটা দুশো নব্বই আমার আটটা কাটি লাগছে হ্যালো বাবু পানি দেখে যাবে না ভালো প্যাকেট দেবে সম্পদ দাস তো সবচেয়ে বড় কথা হচ্ছে দক্ত পুকুরে এখানে সবচেয়ে ভালো মাছ পাবে দক্ত পুকুরে ঠিক আছে এই জায়গাটা আসলে এখানে অনেক দোকান আছে প্রচুর দোকান আছে এখানে প্রত্যেকে ভালো মাছ বিক্রি করে প্রত্যেকে এটা রূপচাঁদা তো মাছ কেনা হয়ে গেছে এবারে সবজি বাজারের দিকে যাব তো এটি হলো গুড়ের কটকটি আর এখানে ঝুড়ি ভাজা আছে ব্যাস তো বন্ধুরা তোমাদের জন্য খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা সুন্দর করে দাবিয়ে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই